নমস্কার, আমি ওয়েন্দ্রিলা। কুকিং উইথ ওয়েন্দ্রিলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো ছোট থেকে বড় সকলের পছন্দের টুটি ফুটি দেওয়া কাপকেক। কাপকেকের ব্যাটার বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, 1/2 কাপ চিনি, 1/2 কাপ সাদা তেল, 2 ডিম, 2 টেবিলস্পুন গুঁড়ো দুধ। এবার একটা মিক্সিং জারে আমি চিনিটাকে নিয়ে গুঁড়ো করে নেব। অন্য একটি মিক্সিং জারে দেব 2 ডিম। হাফ কাপ সাদা তেল দেব, আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি। এবার সমস্ত কিছু 2 থেকে 3 মিনিটের মতন মিক্স করে নেব। এবার একটি বোলে নেব 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার আর ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব গুঁড়ো দুধ, দেব ডিম, তেল, চিনির মিশ্রণটা। সব কিছু একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব, যেন এতটুকুও দানা ভাব না থাকে। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। দেব অল্প দুধ, 1 টেবিলস্পুন ভ্যানিলা এসেন্স মিশিয়ে নেব। দিয়ে দেব টুটি ফ্রুটি। টুটি ফ্রুটিতে আমি একটু ময়দা মিশিয়ে নিয়েছি। যাদের যেমন পছন্দ সেই অনুযায়ী টুটি ফ্রুটি দেবেন, তবে কাপকেকে একটু বেশি টুটি ফ্রুটি ভালো লাগে। আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কাপকেকের মোল্ডে কেকের বাটিগুলো আমি বসিয়ে নেব। এবার একটা ব্রাশের সাহায্যে আমি একটু করে তেল ব্রাশ করে দেব। এবার অল্প অল্প করে আমি কেকের ব্যাটারটা দিয়ে দেব। ওপর থেকে ছড়িয়ে দেব একটু করে টুটি ফ্রুটি। এবার ওভেনে দিয়ে দেব। আমি ওভেনটা আগে থেকে প্রিহিট করে রেখেছি। এবার কনভেক্সের মোডে 160 ডিগ্রিতে 20 মিনিটের জন্য বেক করতে দেব। আমার কেক রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।